ওয়ালাইকুম আবার আবরকাত যে সুপ্রদিন আপনি জানতে চেয়েছেন ফরজ যে যেভাবে কোনো তো না হাত উঠে দোয়া করা যায় ইমামুক্তি মিলে ঠিক এই পদ্ধতিতে ভেতরের কোনো তো একসাথে দোয়া করা যায় কিনা ইমামুক্ত দিমিলে বলা যায় ছিল আপনার প্রশ্ন উত্তর হলো তফিক ফরজ সালাতের মতো সারাতেরাসু আল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হাত উঠে দোয়া করেছেন মর্মে স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না তবে এটা ফরজ সালাতের ক্ষেত্রে কোনো তো নাজারে পাওয়া যায় যেমন হাতিসে মসাদ আহমদে তবে সুস সাল্লাহ আলী আসাল্লাম হাত উঠে দোয়া করেছেন এবং শরিক হয়েছেন মর্মে বেশি দরিল পাওয়া যায় কিন্তু ভিতরের ক্ষেত্রে সাল্লাহ আলী ও সাল্লাম থেকে হাত উঠানোর প্রমাণ পাওয়া যায় না তবে সাহাবি অমরাজ থেকে প্রমাণ পাওয়া যায় অন্যভাবে আরও কয়েকজন সাহাবি থেকে পাওয়া যায় তারা ভিতরের কোনোতে হাত উঠে দোয়া করতেন সেই হিসেবে হাত উঠে দোয়া করাটা একটা বলা যায় মস্তাহাব আমল উত্তম আমল যদি কেউ হাত উঠে দোয়া করে ভালো কথা না করলে কোনো সমস্যা নাই ভিতরের কোনোতে তো ভিতরের কোনোতে হাত উঠে দোয়া করা দলিল হলো সাহাবিদের কিছু আমল কিছু সাহাবির আমল কোনোভাবে ভাবে না জের পর কেয়াস মানে কোন তা নাজিরা রসৌল্লা সাল সাল্লাম থেকে প্রমাণিত হাত উঠে দোয়া করা কোন তাজিরার ক্ষেত্রে ফরসারদের কোন ক্ষেত্রে যেহেতু এর প্রমাণ পাওয়া যায় কাজে এটাও দোয়া সেই হিসাবে এখন হাত উঠে দোয়া করা যায় এভাবে শেখ বিন বাজুর রহমতুল্লাহ বলছেন তাছাড়া লাজনা দায়েমা যার চেয়ারম্যান ছিলেন শাহবিন বাজ তারাও এটাকে সাপোর্ট করেন যে হাত উঠে দোয়া করতে পারবে কোনো তো নাচের মতোই ইমাম মোক্তা দিয়ে ভিতরের কোনো তো হাত উঠে দোয়া করতে পারবে এবং এরপরে আমল রয়েছে মক্কামদিনে এ যাবৎ তো আশা করি কোনো সমস্যা হবে না আবার যদি কেউ হাত না উঠে তা কোনো সমস্যা নেই এতটুকু বলা যায় যে সাহাবিদের আমল রয়েছে সে হিসেবে উত্তম অর্থাৎ বেতরের কোন হাত উঠে দোয়া কাটা উত্তম হাত না উঠে করা যায় কোনোভাবে বেতের রুকোর আগেও করা যায় রুকোর পরেও করা যায় আর এই কণুৎ অর্থাৎ বেতরের কণুৎ হাত উঠে করা যায় হাত না উঠে করা যায় তবে উত্তমের ক্ষেত্রে আমরা বলতে পারি যে উত্তম হলো হাত উঠিয়ে দোয়া করা কতিপয় সাহাবির আমল থাকার কারণে টুকু আমরা বলতে পারি এটা উত্তম এবং মুক্তাদি হাত উঠে আমিন আমিন বলে তারা শরী খেতে পারে এগুলি বলা যায় সালাফদের আমল দ্বারা প্রমাণিত আর তারেখল ইসলাম ই বা তারেকল ইসলাম নামে ইমাম জাহাবের কেতায়াপাদের সালাবদের কিছু আমল অনেক উল্লেখ করেছেন যে বৈত্রের কোনোতে মোকাজিরা ইমামের পিছনে আমিন আমিন বলে শরিক হতো আল্লাহাল বৈত্রের সালাতে কোন বৈত্রের কোনোতে হাত উঠে দোয়া করা উত্তম এতটুকু আমরা বলতে পারি তবে এটা ওয়াজে ফরজ কিছু নয় হাত না উঠেও এই দোয়া করা যায়